इवनिंग गाइस ये देखो হচ্ছে চা চা করার সাথে সাথে কিচেন থেকে আমি আমার আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি আজকে সকালের দিকে কোনো ব্লগ করিনি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো চাটা বসিয়ে দিয়েছি এখন চাটাকে মানে জলটা ফুটুক ততক্ষণ এটাকে নিয়ে চলো যাই ব্যালকনির দিকে কারণ কি ব্যালকনিতে অন্ধকার হয়ে গেছে দেখো এই যে দেখছো খুবই অন্ধকার হয়ে গেছে বাইরে চাল ভিজিয়ে মা বলেছিল একটা সুতির কাপড়ে মানে শুকানোর জন্য মেলে দিতে তো সেটাই শুকানোর জন্য মেলে দিয়েছি এটাকে মানে আমি চালগুলোকে এটার মধ্যে ভরে নেব এই দেখো চাল তুলে নিয়ে চলে এসেছি দেখি জল ফুটে গেছে চা চিনিটা দিয়ে দিয়ে গে যে চালটা দেখলে ওটা হচ্ছে পিঠে খাওয়ার চাল মানে আজকে আমি পিঠে করব তার জন্য চালটাকে এটা কিন্তু আমাদের মানে বাড়িতে মানে আমার বাড়িতে মানে নিজের বাড়িতে করা চাল এটা এটা কেনা চাল না তো এটাকে ধুয়ে মা বলেছিল শুকাতে দিবি চালের তো জল পুরো ঝরে গেছে এবার এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব তার আগে আমি আর সুম চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে এসে তোমার সাথে আবার দেখা হচ্ছে ওকে এই দেখো চাল হয়ে গেছে মানে মিক্সিতে পেস্ট করা আমি ওই যে আমার আর্য বাবা এই যে ইনিটা ইনা থাকলে আমার তো কোনো কাজের 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 তো কোনো ইয়ে হবে না তো ওকে খাওয়াচ্ছিলাম আর এদিকে সোম মিক্সিটা পুরো পেস্ট মানে মিক্সিতে এটা চালের গুঁড়োটা পুরো পেস্ট করে নিয়েছে আর মানে পুরো গুঁড়ো করে নিয়েছে একদম মিহি করে গুঁড়ো হয়েছে পুরো আর এখানে জল ফুটছে জলটাকে ফোটাবো নুন দিয়ে ও এখনো নুন দিইনি এর মধ্যে নুনটা দিয়ে দাও হ্যাঁ বাবা নুন দিয়ে এই যে নুন দিয়ে দিলাম আর এটাকে টকবক 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 করে জলটা ফুটবে আপনাদেরকে তো বলাই হয়নি আমরা কি পিঠে করছি আমরা কি পিঠে করছি গো ইয়েস দ পুলি সোমের ফেভারিট তোমার ফেভারিট তো আমারও ফেভারিট তো এখন ওই গরম জলটার মধ্যে চালের গুঁড়োগুলোকে দিয়ে ভালো করে মাখতে হবে জল ফুটছে টকবক টকবক করে এবারে গুঁড়িটাকে মাখাবো চলো মানে আমাদের এখানে তো ওই বাড়ির মতন ক্ষীর টির অত পাওয়া যায় না তো ওই জন্য খেজুরের গুড়ের সন্দেশ নিয়ে এসেছে তো এইগুলোই পুর করে ইউজ করব ঠিক আছে আমাকে দেবে এটা কিঞ্চিত কিঞ্চিত আমাকে একটা করে দাও হ্যাঁ তুমি ওখান থেকে নাও খুলে নাও ওখান থেকে নিয়ে নাও করো করো গুলোকে কিন্তু এখানে দেবে না ঠিক আছে না ওখানে দিবি না তুমি ওগুলোকে এখানে রেখে দেবে এই দেখো একটা হয়ে গেল ওগুলো কে খাবে বলতো আজ বাবা তুই ওরকম করে ইয়ে করিস না ফেলিস না দুটো 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 তুমি কাউন্ট করো তুমি হাত তুই কাউন্ট কর না তাহলে তো হয় 1 2 আরো করছে আর একটা 3 3
আছে কি ওয়ান 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 আছে করছে গুনে গুন দিদিন ডন দিদিন ডন আই কি করে পড়ে একটু দেখা দেখি তুই বলছিস ও কাউন্ট করছে ওয়ান ওয়ান সেটা মানে ভালো করে ক্যামেরা দিকে তাকিয়ে বলো কেমন করছে এমনি সেপগুলো খুবই সুন্দর হচ্ছে মানে পারফেক্ট কেমন করছে এই কালে দেখলেই বুঝতে পারবে তোমরা এবার আমার পালার বামে দাঁড়াও তো এটা এখন 10 মিনিট মতন সিদ্ধ হবে 10 মিনিট পর আবার তোমাদের কাছে আসছি এইদিকে দেখো এরকম হচ্ছে আমাদের দুধ সিদ্ধ পিঠে এগুলো তো পিঠেগুলো সিদ্ধ হচ্ছে আর এদিকে জল বসিয়েছি এই যে এই কটা বাকি আছে এই কটাকে জলে সিদ্ধ পিঠে বলে ভাপা পিঠে বলে কি বলে আমি জানি না মানে আমি তো জলে সিদ্ধ পিঠেই বলি তো এগুলোকে এখন এর মধ্যে দিয়ে দেবো বাই এই যে এগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে তো এগুলো মানে ভেসে উঠলে তাহলে তখন বুঝবো যে পিঠেগুলো হয়ে গেছে তখন নামিয়ে নেব তো এদিকে এটা হোক এটা অল্প করেই করলাম কেন কি এটা অল্পই খাবো এটা অতটা তো মানে এটা মোটামুটি ভালো লাগে কিন্তু এটা সব থেকে ফেভারিট বলে এটা অনেকটা করেছি দেখো এই যে সন্দেশ কটা আছে এগুলো এর মধ্যে দিয়ে দেবো এটাকে দিয়ে দেবে দুধের মধ্যে জল দেবো না দুধ নেবে একটু কালারটা দেখেছো কি হয়েছে আর ওই দেখো ওইদিকে আমার ভাসছে পিঠে আরেকটু হলেই ওটা হয়ে যাবে সন্দেশটা ওর মধ্যে মিক্সড করে দিল মধ্যে অ্যাড করে দিলাম চিনি অল্প একটু কেন কি গুড়ে অতটা বেশি মিষ্টি হয় না ওই জন্য অল্প একটু চিনি দের মধ্যে অ্যাড করে দিলাম দেখো কি সব আমাদের ভেসে উঠে গেছে একদম পুরো হয়ে গেছে অফ করে দিচ্ছি তো দেখো দুধ পিঠে ডান খেতে মানে ভীষণ যাকে বলে ভীষণ ভালো হয়েছে খেতে অফ করে দিচ্ছি আর দেখো ওপর থেকে এসেছে এই এগুলোকে বলি সরা পিঠে গুলো ওপর থেকে কাকু দিয়ে গেল আর এটা মালপোয়া আর এটা এক টাইপের এটা ওপর থেকে এসেছে এগুলো অনেক ছিল সোমের অলরেডি খাওয়া হয়ে গেছে আমি বললাম আমার জন্য জাস্ট একটা করে রেখে দাও বলে এটা রেখে দিয়েছে
তো আজকে শুধু পিঠেই পিঠে। তো ফ্রেন্ডস, আমার দেব পিঠে করা তো ডান হয়ে গেল, আর সোমু এখন ওই যে পিঠে নিচ্ছে উপরে ঠামিতে ঘরে দিতে যাওয়ার জন্য, আর আরও একজন আছে তাদের ঘরেও দিতে যেতে হবে, সেটা পরে যাব। তো গাইজ, আমাদের আমরা তিনজন মিলে, আমি সোম আর জু, আমরা তিনজন মিলে তোমাদের সাথে আমাদের পিঠে করার রেসিপি শেয়ার করলাম। তোমাদেরকে তো টেস্ট করতে পারছি না, দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই প্লিজ একটা লাইক করো। তো চলো গাইজ, আজকে ভিডিওটা এখানে এন্ড করি, কেন কি অ্যাজ ইউজুয়াল আমাকে আবার ভাত বসাতে হবে, ঘড়িতে বেজেও গেছে 8:10। তো চলো আজকের মতন, টাটা।